নৈহাটিতে বাইকের শোরুমের ভেতর পাওয়া গেল গ্রাহকের দেহ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত এক মাস আগে নৈহাটি সাহেব কলোনি এলাকার একটি বাইকের শোরুম থেকে ফিনান্সে নতুন বাইক কেনেন সাদ্দাম হোসেন। কিন্তু প্রথম কিস্তির 45,000 টাকার চেক বাউন্স করায় গ্রাহক সাদ্দাম হোসেনকে বাইকের শোরুমে ডেকে পাঠানো হয় মঙ্গলবার। এরপর তার আর বাড়ি ফেরা হয়নি। বুধবার বাড়ির লোক খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি তার। এরপর বুধবার রাতে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে সাদ্দামের মৃতদেহ পাওয়া যায়। বাইকের শোরুম থেকে জানানো হয়েছে শোরুমে শৌচালয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনা নিয়ে স্থানীয় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় সাদ্দাম হোসেনের পরিবারের পক্ষ থেকে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান, আমি বারবার একই কথা বলবো, ফোনে আমার ছেলে বলে দিয়েছে আমাকে আমাকে মেরে দেবে, ওরা টাকা না নিয়ে আসলে। আমি টাকা অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, টাকা অ্যারেঞ্জমেন্টের জন্য ছিলাম ইতিমধ্যে, ওরা ফের ফোন করছে, তোর ছেলেকে মেরে দেবো, তোর ছেলেকে মাছাবো না। শোরুম থেকে বারবার আমাকে বলছে কোন জায়গায় তো নৈহাটি শোরুম, বারবার বাজার শোরুম, নৈহাটি বাজার শোরুম। তারপর আমরা হেমকুন্দে তৈরি আসার পরে শুনলাম যে এই ব্যাপার, হসপিটাল ওখান থেকে ডেড বডিলে চলে এসছে, ওরা পিটিয়ে মেরে ফেলেছে ছেলেকে, এখন বলছে গলায় দড়ি দিয়েছে। পুলিশ কি বলছে আজকে, কথা হলো পুলিশ ওই একই কথা বলছে, তখন দিনের বেলা 5-4টার সময় 15 মিনিট আগে ফোনে কথা সব রেকর্ডিং করা আছে, বলছে আমাকে মেরে ফেলে দেবে, আমাকে মেরে, সব রেকর্ডিং করা আছে আমাদের মোবাইলে। আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো, টাকা জোগাড় করবো, তারপর তাই আমি বলছি এক মাস সময় দেবো, এক সেকেন্ড সময় দেবো না, তোর ছেলেকে মেরে দেবো হবে। ফার্স্ট বলছি 1,40,000, আবার শুনতে পাচ্ছি শোরুমে শুনতে পাচ্ছি 40,000 টাকা। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594।